মনে হতে পারে ইসরায়েলের লাগাতার হামলায় হামাস বোধহয় একটু ঝিমিয়ে পড়েছে, কিন্তু সবাইকে অবাক করে গাজা জুড়ে ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে লাগাতার সিরিজ অভিযান চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ইসরায়েল হামাস সংঘাতের 202 দিন পেরিয়ে গেলেও কমেনি উত্তেজনা। এখনও বিভিন্ন ফ্রন্টে অভিযান অব্যাহত রেখেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো। আলমায়েদিনের এক প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবারও সিরিজ অভিযানের ঘোষণা দিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। সেসব হামলার বিস্তারিত তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তাদের প্রতিরোধ যোদ্ধারা গাজার জুহলাল দিকের পূর্বে একটি নতুন প্রতিষ্ঠিত ইসরায়েলি পর্যবেক্ষণ কেন্দ্র এবং গোপন ঘাঁটিতে মর্টার শেল দিয়ে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের ইসলামিক জিহাদ PIJ-এর সামরিক শাখা আল কুদুস ব্রিগেড জানিয়েছে, তারা গাজা শহরের দক্ষিণে নেটজারিং পয়েন্টে ইসরায়েলি দখলদার বাহিনীর একটি সমাবেশকে লক্ষ্য করে ভারী মর্টার শেল নিক্ষেপ করেছে। অন্যদিকে একই পয়েন্টে ইসরায়েলি দখলদার বাহিনীর সমাবেশ এবং সামরিক যানকে টার্গেট করার কথা জানিয়েছে। এর পাশাপাশি দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে মর্টার শেল দিয়ে ইসরায়েলি সামরিক কনভয়কে টার্গেট করে হামলা করার কথা জানিয়েছে তারা। একইভাবে আল মুজাহিদিন ব্রিগেডও নেটজারিং পয়েন্টে ইসরায়েলি বাহিনীকে ভারী মর্টার শেল দিয়ে হামলা করার কথা জানিয়েছে। একই সাথে তারা রেইম বসতিতে একটি ইসরায়েল সামরিক কমান্ড পোস্টে আক্রমণ করার কথা জানিয়েছে। আল মুজাহিদিন ব্রিগেডের দাবি, তাদের প্রতিরোধ যোদ্ধাদের চালানো রকেট হামলাটি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান ইসরায়েলি আগ্রাসনের জবাব। এর আগে বুধবার আল কাসাম ব্রিগেড মধ্য গাজার আল মুখরাকা এলাকায় দুটি পৃথক মাইন অ্যাম্বুশের মাধ্যমে ইসরায়েলি সাজোয়া যানে হামলা করে। তাদের দাবি, এই অভিযানগুলো ইসরায়েলি F-16 বিমান থেকে ফেলা বিস্ফোরক ডিভাইস এবং অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বানানো মাইন দিয়ে করা হয়েছে, যেগুলো ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর চালানো হামলায় ব্যবহার করা হয়েছিল। এদিকে গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বেইত হ্যানুনে একজন ইসরায়েলি অফিসারকে স্নাইপার রাইফেল দিয়ে আঘাত করার একটি ভিডিও প্রকাশ করেছে ব্রিগেডের মিলিটারি মিডিয়া। থেমেনি হিজবুল্লাহ নিয়মিত হামলার অংশ হিসেবে বৃহস্পতিবার লেবানন সীমান্তে বেশ কিছু সফল হামলা চালিয়েছে তারা। এদিন উত্তর সরাইলের আল ধাইরা সামরিক স্থাপনায় জড়ো হওয়া একদল সেনাকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। এছাড়া ইসরায়েলের সামরিক ঘাঁটিতে বিস্ফোরক বোঝাই ড্রোন হামলার কথাও জানিয়েছে তারা।